অনেক শুভেচ্ছা। আমার পরিচিতি জেনে নাও, আমি তোমাদের সবার পরিচিত তাজমিনা বানু ম্যাডাম, সহকারী শিক্ষক বাংলা। ছবিটি কার বলো তো? একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটি কার দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা সবাই চেনো? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। দেখো তিনি কি করছেন, তিনি কোথায় ভাষণ দিচ্ছেন বাবা, দেখো। হ্যাঁ, 7ই মার্চের ভাষণ। হ্যাঁ, তোমাদের সবার তো বেশ ভালো ধারণা, আঙ্গুল তুলে ভাষণ দিচ্ছে বজ্রকণ্ঠে, তাই না? 7ই মার্চের ভাষণ দিচ্ছেন তিনি কোথায়? রেস, অনেক মানুষ দেখতে পাচ্ছি না, রেস কোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ হচ্ছে, বলতে পেরেছি। দেখো এখন এই ভাষণটা কিসের জন্য দিয়েছিল সে কথা দেখো, অনেক লাশের ছবি দেখতে পাচ্ছি আমরা, তার মানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে অনেক মানুষ পালাচ্ছে, দৌড়াচ্ছে, হ্যাঁ মানুষের ছবি দেখতে পাচ্ছি। আজকে আমাদের পাঠের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কবিতা। আজকে আমরা, হ্যাঁ আমরা সবাই বুঝতে পেরেছি, তোমাদের এই পাঠ্য বইয়ে নবম দশম শ্রেণীর তোমাদের এই পাঠ্য বইয়ের স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটা আজকে আমি পড়াবো। লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। তাহলে যে যিনি লিখেছেন আমাদের জন্য এই স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, সে কবি পরিচিতি সম্পর্কে জানি। আমাদের এই কবির ছবি দেখতে পাচ্ছ, দাড়ি, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কিন্তু অত বড় নয়। কবির নাম নির্মলেন্দু গুণ, তিনি পেশায় কি ছিলেন? সাংবাদিক। তোমরা তো অনেকেই প্রশ্ন করো, ম্যাডাম সব কবি সাহিত্যিকরা কি সাংবাদিক ছিলেন? বেশিরভাগই সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং সাংবাদিকতার মধ্যে অনেক খবরাখবর, অনেক জ্ঞান রাখা লাগে, সে জ্ঞানী মানুষেরা সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। আচ্ছা এখন দেখো, জন্মগ্রহণ করেছেন 1945 সালে, কবি নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রতিবাদী চেতনার কবি, তার পিতা ছিল সুখেন্দু প্রকাশ গুণ, মাতার নাম বীণাপাণি গুণ। তিনি পড়াশোনা করেছেন, 1969 সালে স্নাতক পাশ করেন, এটা সর্বশেষ ডিগ্রি তার, ঠিক আছে এটা আমরা বলছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন, তিনি 1962 সালে SSC পাস করেন এবং 1964 সালে HSC পাস করেন, এবং সর্বশেষ যে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি স্নাতক পাস করেন, আমরা বারবার বলছি কারণ তার সম্পর্কে আমাদের জানাটা খুব। আচ্ছা এখন দেখো, তিনি কি কি ধরনের রচনা করেছেন, কি কি লিখেছেন, তার পরিচিতি কেমন করে তিনি এত গুণী শিল্পী হিসেবে বা গুণী কবি হিসেবে আমাদের সামনে এলেন? তার অনেক সুন্দর সুন্দর কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থগুলোর মধ্যে প্রেমাংশুর, রক্ত চাই, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার জল, চাষাভুষের কাব্য আছে, 50 সহস্র বর্ষ, আপন দলের মানুষ, এই ধরনের রচনা লেখার জন্য তার যে সাহিত্যিক কর্মকাণ্ড তার জন্য তিনি পুরস্কার পেয়েছেন, 21শে পদক পুরস্কার, বাংলা একাডেমি পদক, জাতীয় কবিতা পরিষদ ও কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণ পদক পান। কবি নির্মলেন্দু গুণ, দেখো আমাদের যে আজকে যে কবিতাটা, সে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, সে উৎস কি? চাষাভুষার কাব্য, সেখান থেকে আমাদের এই আজকের স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি, ভাষণের একদম সেই ছবিগুলো দেখাচ্ছে, 7ই মার্চের ভাষণ আমরা দেখতে পাচ্ছি। এই যে স্থানটা, এই স্থানটা বর্তমানে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, আর পূর্ব দেখো এখানে, এখানে যে বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছি, সেই উদ্যান, এখানে আমরা কবিতা পড়তে পড়তে এই সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। এরেস কোর্সের উত্তর প্রান্তে বিশাল একটা মঞ্চ ছিল, সেই মঞ্চে 7ই মার্চের ভাষণ, ঐতিহাসিক ভাষণ নামে যে ভাষণটাকে আমরা খ্যাত বা নাম দিয়েছি, বঙ্গবন্ধুর এই ভাষণে অনেক স্মৃতি আছে, এখানে বঙ্গবন্ধু ভাষণের স্মৃতি যে চিহ্নগুলো, সেই ভাষণ মাঠটা আমরা দেখতে পাচ্ছি, 7ই মার্চের ভাষণ, ঐতিহাসিক ভাষণ হিসেবে আমরা জানি এটা। দেখো আমরা পড়ছি, আমরা পড়ি, আমরা স্লাইডে একটা ছবিতে শিক্ষককে দেখতে পাচ্ছি, আর আমার পরিচিতি নাম আমি দিয়েছি, তো এখানে স্লাইডে দেখো শিক্ষক পড়াচ্ছেন, তার মানে আমি পড়াচ্ছি মনে করো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? দেখেছো, দেখো বাবা তোমাদের পাঠ্য বই, বই খুলো, বইয়ের পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা নাম্বার 247 পৃষ্ঠা প্রথমেই আছে আমাদের। তারপরে দেখো যে লাইনটা আমি দেখতে পাচ্ছি, এটা বিশ্লেষণ করার জন্য স্লাইডটা নিয়ে এসেছি, এই যে রঙিন দোলায় দোল খেতে খেতে, দেখো এখানে আমরা এখন পড়ব। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, তাহলে কেমন ছিল সেদিনের সেই, দেখো এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি
সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন বিমুখ প্রান্তরে আজ। হ্যাঁ কি বললে তুমি, বুঝতে পারছো না তো? আচ্ছা ঠিক আছে, আর একবার বলছি, দেখো এই যে এখানে যে শিশু পার্কটা দেখাচ্ছে, সেই শিশু পার্ক দিয়ে বলছে, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ। মা কবির বিরুদ্ধে, হ্যাঁ বিমুখ প্রান্তর, হ্যাঁ বিমুখ প্রান্তর শব্দের অর্থ হচ্ছে যেখানে মানে এখানে বিরুদ্ধ পরিবেশ বলতে বোঝাচ্ছে। বিমুখ, বি একটা নেতিবাচক উপসর্গ, এই মুখ মানে তার মুখ ফিরিয়ে নিয়েছে বিমুখ প্রান্তর, বিরুদ্ধ পরিবেশ সেখানে বলা হচ্ছে, সেখানকার কথা বলা হচ্ছে। কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চির বিরুদ্ধে মার্চ, এই বিরুদ্ধ আচরণগুলো, তার মানে সেদিন যিনি ভাষণ দিয়েছিলেন আজকে তার অন্য অন্য দিকটা দেখতে পাচ্ছি, এই বিরুদ্ধ পরিবেশের কথাগুলো এখানে বলা হচ্ছে। আজকের বিকেলটা, সেই দিনের সেই বিকেলটা ছিল অনেক মানুষের জন মানুষে ভরপুর একটা বিকেল, জনসমুদ্রে অনেক মানুষ ছিল সেই দিনের সেই বিকেলটা, আর আজকে সেদিনের বিকেলটাকে কবি কিন্তু এখানে শ্রেষ্ঠ বিকেল বলে বলেছে। আর এই যে কবির বিরুদ্ধে কবি, এখানে কবি বলতে কাকে বোঝাচ্ছে, কোন কবিকে? আমাদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই রাজনীতির কবি হিসেবে খ্যাত নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, রাজনীতির কবি, রাজনীতির কবি বলে তাকে আখ্যায়িত করা হয়েছে। এর আখ্যায়িত করেছে 1971 সালে 5ই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকায় একটা নিবন্ধ প্রকাশিত হয়, সেই নিবন্ধে। তো এখানে কবির বিরুদ্ধে কবি, এই এনাকেই আমাদের নেতাকেই কবি হিসেবে কল্পনা করা হয়েছে। আর আজকে কবির বিরুদ্ধে কবি মানে তার বিরুদ্ধে যারা বিরুদ্ধ আচরণ করে তাকে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। মাঠের বিরুদ্ধে মাঠ, একটা মাঠ ছিল সেই মাঠের আর একটা চিত্র, অন্যরূপ চিত্র, সেগুলোই বলা হচ্ছে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আমি কিন্তু স্লাইডের অনেক অনেক আগে, স্লাইড ছাড়াও আমি বাইরে কথা বললাম, যেটা আমাদের পাঠ্যবই আলোচিত ছিল এবং যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আসতে পারে পরীক্ষায়, তোমাদের অনুধাবনের প্রশ্ন। মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কি বুঝো, কবির বিরুদ্ধে কবি বলতে কি বুঝো, সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত, এটি ব্যাখ্যা করো, এভাবে অনুধাবনের প্রশ্ন আসবে। আচ্ছা এখন দেখো, এই আমরা এখন স্লাইডের ভাষাটা ব্যাখ্যা করে নিই। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। এটা কেমন কথা, এটা কি বলছে, কি বোঝাতে চাচ্ছে, সেটা এখন আমরা ব্যাখ্যা করে বলি। হে অনাগত শিশু, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। এই কথাটা বলার অর্থ হচ্ছে, আজকে যে যেখানে শিশু পার্ক, সেই পার্কটা সেদিন ছিল না, সেই পার্কটা মাঠ ছিল, সেই মাঠটাতে এখন পার্ক করে সেই স্মৃতিগুলো, যেদিন ভাষণ দিয়েছিল 7ই মার্চের ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণে সেই জায়গাটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিল, বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিময় স্থানে ভাষণ দিয়েছিল, সেই অস্তিত্বটা এখন আর খুঁজে পাওয়া যায় না। সেই জন্য বলা হচ্ছে যে হে অনাগত শিশু, আগামী দিনের, হে আগামী দিনের কবি, মানে তোমরাই আমাদের উত্তরসূরিরা, যারা তোমরা একদিন, উনি চলে গেছেন কিন্তু আবার যারা নতুন করে রাজনীতিবিদ আসবে, অনাগত আগামী দিনের কবি ওরকম হবে, তারা একদিন সব ইতিহাস জানতে পারবে। এই বিষয়টাকে এখানে ব্যাখ্যা করে কবি বলেছেন, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে, মানে এখানকার ইতিহাস তুমি জানতে পারবে, যতই ঢেকে রাখুক, রঙিন ভাবে রাখুক, তবু আমরা এর ইতিহাস জানব। তারপর একটা স্লাইডে অনেক সময় নিলাম, বুঝিয়ে দিলাম এই জন্য বাবা, কারণ এই কবিতাটা এত সুন্দর একটা কবিতা, যেখানে ব্যাখ্যা করে কথা না বললেই নয়, বলতে হয়, সেজন্য বলছি। তারপরে দেখো, আমরা কিছু কিছু পয়েন্ট আমরা এখানে ব্যাখ্যা করছি, কিছু কিছু জায়গা আমরা অনেক কিছু বুঝতে পারি, আমি তারপরও আমি কবিতাটা বলে দিচ্ছি তোমাদের। একদিন সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কোন শ্রেষ্ঠ বিকেলের গল্প? যেদিন বিকেলবেলা 7ই মার্চের ভাষণ দিয়েছিল, সেই বিকেলটাকে শ্রেষ্ঠ বিকেল হিসেবে কবি কল্পনা করেছে, বা কবি বলেছেন, কবি বলেছেন শ্রেষ্ঠ বিকেল হিসেবে সে আখ্যায়িত করেছেন। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড আখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। তারপরে দেখো, তার পরের লাইনটা আমরা স্লাইডে দেখতে পাবো। তাহলে আগে কি পড়লাম, একদিন সব জানতে পারবে, এখান থেকে কি পড়লাম, এখান থেকে পড়লাম এই ধুধু মাঠের সবুজে। এখানে
আমরা বিকেলের শ্রেষ্ঠ বিকেলের গল্প, এটা একটা অনুধাবনের প্রশ্ন, আমরা তাকিয়ে নিব। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা যদি পাঠ বিশ্লেষণটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনে উত্তর দিতে পারবো। ঠিক আছে, এখন দেখো স্লাইডে দেখো, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল, কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল, ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। তোমরা হয়তো হাসবে কথাটা শুনে। হ্যাঁ, উলঙ্গ শব্দের অর্থ হচ্ছে নাঙ্গা গা, খোলা গা, ঠিক আছে, খালি গা, সেটাকে বলছে উলঙ্গ কৃষক। কৃষক কথা শোনার, ভাষণের কথা শোনার, মাঠে কবি আসবে এ কথা শোনার সাথে সাথে দৌড়ে ছুটে পালাচ্ছে। এই যে কপালে কবজিতে লাল শালু বেঁধে, কবজি তো বোঝো হাতের বাহু, কবজি কপালে। দেখো আমরা ছবিতে এই পাশে দেখতে পাচ্ছি একটা মহিলার মাথায় লাল ফিতা বাঁধা, এটা লাল লাল কাপড়, লাল শালু কাপড়। হ্যাঁ, লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল। এই মাঠটা কোন মাঠ? ওই সোহরাওয়ার্দী, যেটাকে আমরা বলছি যে আমাদের রেস কোর্স ময়দানে বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, ঠিক আছে, সেখানে তার উত্তর প্রান্তের যে অংশ ছিল, যেখানে ভাষণ দেওয়া হচ্ছিল 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের জায়গাটাকে এই মাঠ হিসেবে বলা হচ্ছে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল, কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল, ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। তার মানে সকল শ্রেণী পেশার মানুষই অংশগ্রহণ করেছে যুদ্ধে, সে কথাগুলো এখানে আমরা বুঝতে পারি। আবার একটু বুঝিয়ে নেবে, পড়ে দেব শেষের টুকু, কবিতার শেষ অংশটুকু। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে দেখো বাবা, হাতের মুঠোই মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানী নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। এই কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি, শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে, অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পালকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কিরোধে তার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের আমাদের একাত্মে মিশে গেছে লাল সবুজের পতাকার সেই স্বাধীনতা। স্বাধীনতা আমরা অত সহজে অর্জন করতে পারিনি, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। ঠিক আছে বাবা, এই যে এখানে এই লাইনগুলো, এই লাইনটা দেখো, এই যে এখানে রবীন্দ্রনাথের মতো, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা হয়েছে, আর আমাদের কবি, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে তুলনা করা হচ্ছে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে, দীপ্ত অনেক সাহস শক্তি জয়ের ধ্বনি নিয়ে উনি আমাদের মাঝে এসে দাঁড়ালেন। ওনার যে ভাষণ, সেই ভাষণে উৎসাহিত হয়ে উদ্দীপনা নিয়ে আমরা কিন্তু স্বাধীনতা আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে মুক্ত করতে পেরেছি আমাদের পরাধীন বাংলাদেশকে। ঠিক আছে, জনসমুদ্রে জাগিল জোয়ার, জোয়ারটা কি, জোয়ার জোয়ার ভাটা মানে জনসমুদ্রের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জ্বালাময়ী বক্তব্য শুনে বজ্রকণ্ঠ, যে কণ্ঠে সুন্দর করে, যে কণ্ঠকে বজ্রকণ্ঠ, আকাশের বজ্রপাত যেরকম হয় না, সেরকম শক্তিধর, সেরকম কণ্ঠস্বরকে বোঝানো হচ্ছে, সেরকম তেজি দীপ্ত চমৎকার আকৃষ্ট করার মতো একটা কণ্ঠ, সেই কণ্ঠস্বর আমাদেরকে কি বললো, আমাদেরকে জাগিয়ে তুললো। গণসূর্য, গণসূর্য কে? গণসূর্য জনগণের নেতা, এখানে সূর্য, এখানে তেজিয়ান দুটি চারিদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি জন এক গণসূর্য, তার তার আসার আগমনের প্রত্যাশা, তার কথার যে তেজ, সবকিছু মিলে তাকে গণসূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঠিক আছে, তারপর দেখো আমরা এই এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে, বাবা গণসূর্য বলতে কি বুঝো, তাহলে আমরা ওইভাবে ব্যাখ্যা করব। তারপর জনসমুদ্রে জোয়ার লাগিল কেন, জনসমুদ্রে জোয়ার লাগিল কেন, যখন জনগণের মাঝে নেতা উপস্থিত হলো তখন জোয়ার এলো, তখন সকলের হৃদয়ে সাহস জেগে উঠল, সবাই সাহস পেল, আশার আলো দেখতে পেল, সেটাকে জোয়ারের সঙ্গে তুলনা করছে। যে জনসমুদ্রে সাধারণ জনগণের মধ্যে একটা আকর্ষণ, একটা একটা ভাব, উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা,
একটা প্রেরণা আসলো, প্রেরণা। ও স্পষ্ট বুঝতে পারছো না, এটা প্রেরণা, প্রেরণা, হ্যাঁ প্রেরণা, ঠিক আছে? এবার বুঝতে পেরেছো? আমার কথাটা দ্রুত যাচ্ছে তাই হয়তো বুঝতে পারোনি বাবা। হ্যাঁ তৌফিক, তুমি বলো, বুঝতে পেরেছো মাহবুব? ঠিক আছে বাবা, হ্যাঁ তোমরা ভালো বুঝতে পেরেছো। হ্যাঁ আমি জানি তো তোমরা বুঝো। তাহলে আমাদের এই কবিতাটার যে পাঠের উদ্দেশ্য, আমরা এখন একটু কিছু কঠিন শব্দ দেখো জেনে নেই। উদ্যান শব্দের অর্থ বাগান, দূর্বাদলে সবুজ ঘাসের মধ্যে ঘাসে, গণসূর্যের মঞ্চ, জনগণের নেতা। আচ্ছা এখন কিছু প্রশ্ন ধরি বাবা, এই তো এতক্ষণ পড়ালাম, তাহলে দুই একটা প্রশ্নের উত্তর দিলেই বুঝতে পারবো যে তোমরা অনেকটা বুঝতে পেরেছো। রেস কোর্স ময়দানে বর্তমানে কি রয়েছে? শিশু পার্ক রয়েছে। হ্যাঁ স্বাধীনতা শব্দটি আমরা কার ডাকে সাড়া দিয়ে দিয়ে পেয়েছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পেয়েছি। ঠিক আছে, ভালো থেকো, সকলকে আবারও ধন্যবাদ।